হ্যালো এভরিওয়ান, আজকে কথা বলবো ডিসফেসিয়া নিয়ে। একটু কথা বলতে চাচ্ছি ডিসফেসিয়া, এটা নিয়ে অনেকের অনেক রকমের জ্ঞানজাম আছে আমি জানি, আর এই টপিকসটা একটু লিটিল বিট একটু ডিফিকাল্ট, মানে যেহেতু নিউরোলজির একটা টপিক সেটা বেশ ভালো রকমের ডিফিকাল্ট। তো ডিসফেসিয়া মিন্স ডিফিকাল্টি ইন প্রডিউসিং ল্যাঙ্গুয়েজ অর স্পিচ। তার মানে ডিসফেসিয়া মানে কি? ডিসফেসিয়া মানে হলো একটা লোক কথা বলতে তার সমস্যা, দিস ইজ ডিসফেসিয়া, ডিফিকাল্টি ইন প্রডিউসিং স্পিচ অর ল্যাঙ্গুয়েজ। তো এটা বুঝতে হলে আমাদের কিছু জিনিস জানতে হবে। এক নম্বরের জিনিস হলো আমাদের ব্রেনে একটা এরিয়া আছে, যে এরিয়াটা হলো ভার্নিক্স এরিয়া। ভার্নিক্স এরিয়া এটা থাকে ডেভিডসন এবং গ্যাননের রেফারেন্স অনুযায়ী। ডেভিডসনের কিন্তু আপনার ওই যে নিচে যে একটা আছে, ফিগার আছে, ওইটা ফলো করবেন না। আপনার টেক্সটের মধ্যে লেখা আছে যে ভার্নিক্স এরিয়া প্রেজেন্ট ইন সুপ্রা টেম্পোরাল জাইরাস, নট ইন প্যারাইটাল লোব। ঠিক আছে, এটা টেম্পোরাল লোবে আছে এবং গ্যানোনেও সেই কথাই বলা আছে, টেম্পোরাল লোবে। তার মানে আমাদের একটা এরিয়া আছে ব্রেনে যে যার নাম হলো ভার্নিক্স এরিয়া, যেটা থাকে হলো টেম্পোরাল লোবে। এই ভার্নিক্স এরিয়ার কাজ হলো ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, অর্থাৎ ভাষা বোঝা। আমি যখন আপনাকে জিজ্ঞেস করছি আপনি ভাত খেয়েছেন কি না, এই যে আমি যে জিনিসটা জিজ্ঞেস করলাম, আপনার ভার্নিক্স এরিয়া আপনার ব্রেনের সে ইন্টারপ্রিয়েট করে সেটা ডিকোডিং করবে যে হ্যাঁ, সে আমাকে জিজ্ঞেস করেছে যে আমি ভাত খাইছি কি না। এইটা হলো ভার্নিক্স এরিয়ার কাজ, যেটা হলো ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন বা ভাষা বোঝা। আর একটা কাজ হলো ভাষা ফর্মুলেশন করা বা অ্যারেঞ্জমেন্ট করা সেন্টেন্সের, সে সম্পর্কে আমি আসতেছি। আর একটা এরিয়া আছে, সেই এরিয়াটা হলো ব্রোকাস এরিয়া, যেটা হলো আপনার ফ্রন্টাল লোবে থাকে। এটা হলো ব্রোকাস মোটর এরিয়া। এই ব্রোকাস মোটর এরিয়া থেকে আমাদের মোটর কমান্ড অফ ল্যাঙ্গুয়েজ বা স্পিচ, অর্থাৎ কথা বলার যে মোটর কমান্ড, সেটা ব্রোকাস মোটর এরিয়া থেকে আপনার আলটিমেটলি আমাদের ক্রেনিয়াল নার্ভ, যেগুলো ফ্যারিঞ্জিয়াল এবং ন্যারিঞ্জিয়াল মাসেলকে কন্ট্রোল করতেছে অ্যাকচুয়ালি, মানে আমার কথা বলার জন্য, সেগুলোতে সাপ্লাই দেয়। এখানে একটু আপনাদের মানে অনেকে সমস্যা হতে পারে যে ক্রেনিয়াল নার্ভসগুলোকে কি শুধু ব্রোকাস এরিয়া থেকেই সাপ্লাই দিচ্ছে? নো, ক্রেনিয়াল নার্ভসগুলোকে মানে যেগুলো আপনার ফ্যারিঞ্জিয়াল ল্যারিঞ্জিয়াল মাসেলকে কন্ট্রোল করতেছে, এরকম যে ক্রেনিয়াল নার্ভগুলো আছে যেমন 9, 10, 11, 12, যেগুলো মেডুলা অবলাঙ্গটা থেকে তৈরি হয়, এগুলোকে কন্ট্রোল করতেছে মেইনলি ব্রেনের কর্ট, মানে আমাদের যে প্রাইমারি মোটর কর্টেক্স আছে, এইটাকে বলা হয় কর্টিকো নিউক্লিয়ার ট্র্যাক্ট। অর্থাৎ আপনার যে 9, 10, 11, 12 যে আপনার নার্ভগুলোর যে নিউরন আছে, ক্রেনিয়াল নার্ভের নিউরন, সেই পর্যন্ত কর্টেক্স থেকে শুরু হচ্ছে, সেই নিউরনের নিউক্লিয়াস পর্যন্ত এসে সে থেমে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে কর্টিকো নিউরাল ট্র্যাক্ট। ঠিক আছে, এরা আলটিমেটলি আমাদের খাওয়ার সময় প্যারেঞ্জিয়াল মাসেলের কন্ট্রাকশন, ল্যারিংসের কন্ট্রাকশন, এইগুলো মেনটেন করে বিভিন্ন কারণে। আর এই মাসেলগুলোকে স্পিচের কারণে নড়ানোর যে ফাংশনটা, সেই ফাংশনটা আসে হলো, সেই মোটর কমান্ডটা আসে হলো ব্রোকা থেকে। অর্থাৎ এই যে আমি কথা বলতেছি, এই যে কথাটা বললাম, এই কথা বলার জন্যে কোন এলাকার মাসেল কতটুকু কন্ট্রাক্ট করবে, ফ্যারিংস এবং ল্যারিংস, এই জিনিসটা কন্ট্রোল হলো ব্রোকার আন্ডারে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তো তার মানে ব্রোকার কাজ হলো কথা বলার জন্য আমাদের ল্যারিঞ্জিয়াল এবং ফ্যারিঞ্জিয়াল মাসেলকে কন্ট্রোল করা, ভায়া কি? ক্রেনিয়াল নার্ভ। ক্লিয়ার? অর্থাৎ সে কমান্ডগুলো পাঠাচ্ছে 9, 10, 11, 12 ক্রেনিয়াল নার্ভকে, অনলি ল্যাঙ্গুয়েজের মুভ, মানে ল্যাঙ্গুয়েজ প্রোডাকশন করার জন্য যে মুভমেন্ট করা দরকার ল্যারিঞ্জিয়াল ফ্যারিঞ্জিয়াল মাসেল, সেই কমান্ডটা পাঠাচ্ছে। তো এখন একটা স্পিচ কিভাবে তৈরি হচ্ছে? তো আমি আগেই বলেছি যে আমাদের ভার্নিক্স এরিয়ার কাজ হলো ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন বা কোনো কথা বোঝা। এছাড়া ওর আর একটা কাজ হলো, আমি যখন একটা কথা বলবো, আমি ভাত খাই, এই ভাত খাই কথাটা যে আমি সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করে দিলাম, ল্যাঙ্গুয়েজ যেমন কম্প্রিহেনশন আমি যেমন করলাম, ঠিক একইভাবে অ্যারেঞ্জমেন্ট করে দিলাম। আমি বলতে পারতাম ভাত খাই আমি, এরকম বলতে পারতাম, যদিও সেটাও বেঙ্গলির ক্ষেত্রে সেটাও আপনার মানে কারেক্ট হয়, কিন্তু ইংলিশে আই ইট রাইস,
কিন্তু আমি রাইস ইট আই এটা কিন্তু বললাম না রাইস ইট আই কেন বললাম না কারণ আই ইট রাইস এই কথাটা সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করে দিছে আমার ভার্নিক্স এরিয়া এবং এই যে এই স্ক্রিপ্টটা তৈরি হয়েছে ভার্নিক্স এরিয়াতে যে আই ইট রাইস এই কথাটা সেইটা আমাদের ব্রোকাস এরিয়াতে আসতেছে একটা ব্রিজের মাধ্যমে এই ব্রিজটার নাম হলো আর্কুরেট ফ্যাসিকুলাস অর্থাৎ এটা হলো ভার্নিক্স এরিয়া এটা হলো ব্রোকাস এরিয়া এই দুইটার মাঝখানে একটা ব্রিজ আছে সেটার নাম হলো আর্কুরেট ফ্যাসিকুলাস এই স্ক্রিপ্ট যখন রাইটিং হয়ে গেল ফর্মেশন হয়ে গেল রিয়ারেঞ্জমেন্ট হয়ে গেল সেই স্ক্রিপ্টটা আলটিমেটলি কন্ডাক্টিং পাথওয়ে বা আপনার আর্কুরেট ফ্যাসিকুলাস দিয়ে আমার ব্রোকাস এরিয়াতে আসবে এবং ব্রোকাস এরিয়াতে আসার পরে ব্রোকাস এরিয়া দেখবে যে স্ক্রিপ্টটা এরকম আপনার হাতে যদি একটা স্ক্রিপ্ট নাট্যকের স্ক্রিপ্ট দেওয়া হয় আপনি হাতে নিয়ে তারপরে তো সেটা পড়বেন এখানেও একই কথা স্ক্রিপ্টটা আলটিমেটলি স্ক্রিপ্ট নিয়ে ডিল করতেছে ভার্নিক্স এরিয়া স্ক্রিপ্টটা পাঠায় দিচ্ছে আর্কুরেট ফ্যাসিকুলাস নামে একটা ব্রিজের মাধ্যমে সেটা যখন ব্রোকাস এরিয়াতে আসতেছে তখন ব্রোকাস এরিয়া বুঝতেছে যে আমার এই কথাটা বলতে হবে তখন ব্রোকাস এরিয়া ওইভাবে আমাদের ফ্যারিঞ্জিয়াল ল্যারিঞ্জিয়াল মাসেল নাড়ানোর যে কমান্ডটা সেটা দিচ্ছে যে হ্যাঁ আমি ভাত খাই বলতে হলে আমার ফ্যারিঞ্জিয়াল মাসেল এইটুকু কন্ট্রাকশন করতে হবে এই ইনফরমেশনটা কর্টিকো নিউক্লিয়ার পাথওয়েতে পাঠায় দাও লাইক দ্যাট তো এইটা হলো আপনার ব্রোকাস এরিয়ার কাজ অর্থাৎ ব্রোকাস এরিয়ার কাজ হলো স্পিচ প্রোডাকশন আর ভার্নিক্স এরিয়ার কাজ হলো স্পিচ রিকগনিশন অর আন্ডারস্ট্যান্ডিং বা কম্প্রিহেনশন আর একটা হলো স্পিচ প্রসেসিং বা স্ক্রিপ্ট রাইটিং আর এই স্ক্রিপ্টটা আসতেছে হলো কন্ডাক্টিং ফ্যাসিকুলাস নামে অর আর্কুরেট ফ্যাসিকুলাস নামে একটা ব্রিজ দিয়ে ব্রোকাস এরিয়াতে অর্থাৎ স্ক্রিপ্ট রেখলাম আমি আপনার কাছে স্ক্রিপ্টটা পাঠালাম একজনের মাধ্যমে যে গেল সে হলো আর্কুরেট ফ্যাসিকুলাস এবং আপনার কাছে যখন স্ক্রিপ্টটা পৌঁছালো আপনি পড়ে শোনাচ্ছেন আপনি হলো ব্রোকাস এরিয়া ক্লিয়ার ওকে এখন অ্যাফাসিয়া অ্যাফাসিয়া আসলে একটা মিসনোমার অ্যাফাসিয়া মানে টোটাল অ্যাবসেন্স অফ দ্য স্পিচ অর ল্যাঙ্গুয়েজ টোটাল অ্যাবসেন্স অফ দ্য স্পিচ অর ল্যাঙ্গুয়েজ কিন্তু এটা বাস্তবে কখনো হয় না আসলে অ্যাকচুয়ালি এখানে ডিসফেসিয়াই হয় কথা মানে আপনার পরিপূর্ণভাবে বন্ধ হয় এরকম আসলে হয় না তো অ্যাফাসিয়া মিন ইনএবিলিটি টু প্রোডিউস মিনিংফুল স্পিচ অর স্পিচ তো এটা আছে দুই তিন রকমের একটা হলো আপনার ফ্লুয়েন্ট অ্যাফাসিয়া যেটাকে বলে তো ফ্লুয়েন্ট অ্যাফাসিয়া কি দেখেন যদি কারো ফ্লুয়েন্ট অ্যাফাসিয়ার কথা বলতেছি বা আর এক নাম হলো রিসিপটিভ অ্যাফাসিয়া যদি কারো ভার্নিক্স এরিয়াতে সমস্যা থাকে তো আমাকে একটা কথা বলে যদি ভার্নিক্স এরিয়াতে কারো একটা টিউমার থাকে ইন দ্যাট কেস ভার্নিক্স এরিয়া কি আর কাজ করতে পারবে নো ভার্নিক্স এরিয়া উইল বি ইম্পেয়ার্ড তো ভার্নিক্স এরিয়া যদি কাজই না করতে পারে আমি আপনাকে জিজ্ঞেস করলাম আপনি ভাত খেয়েছেন আপনার ভার্নিক্স এরিয়া তো সেই কথাটা ডিকোডিংই করতে পারবে না আমি বলবো আপনি ভাত খেয়েছেন সে উত্তর দেবে আমি স্কুলে যাই না লাইক দ্যাট ঠিক আছে কিংবা আর কি হতে পারে আপনি ভাত খেয়েছেন এখন আপনি বলবেন যে হ্যাঁ আমি ভাত খেয়েছি এই কথাটা রিয়ারেঞ্জমেন্ট কোন জায়গায় হচ্ছে এই যে সুন্দরভাবে সাজানো এটা করতেছে ভার্নিক্স এরিয়া তো যদি ভার্নিক্স এরিয়ায় নষ্ট থাকে এই স্পিচটা তো প্রোডাকশন হবে না আপনি কি বলতেছে আপনাকে এইটাও বুঝতে পারতেছেন না আবার সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করে স্পিচ ডেলিভারও করতে পারতেছেন না সেক্ষেত্রে আপনি উল্টাপাল্টা রিয়ারেঞ্জমেন্টের ওয়ার্ডগুলা কন্ডাক্টিং পাথওয়ে দিয়ে পাঠায় দিচ্ছেন হলো ব্রোকাস এরিয়াতে এবং ব্রোকাস এরিয়াতে সেই উল্টাপাল্টা কথাগুলোই বের হচ্ছে অর্থাৎ আমি বললাম আপনি ভাত খেয়েছেন আপনার ব্রেনের ভার্নিক্স এরিয়া নষ্ট সুতরাং সেটাকে ডিকোড করতে পারলো না যে এই লোকটা কি বলতেছে সে বলতেছে আমি স্কুলে যাই তো দিস ইজ আপনার কি বলতে গেলে যে রিসিপটিভ অ্যাফাসিয়া অর্থাৎ যার রিসিপশনের সমস্যা আর একটা নাম হলো ফ্লুয়েন্ট অ্যাফাসিয়া কারণ কি তার ব্রোকাস এরিয়া ইনটেক আছে স্পিচ বা ফোনেশন প্রোডাকশনের জন্য দরকার হলো ব্রোকাস এরিয়া তার মানে তাই মুখ দিয়ে কথা বলতেছে কিন্তু সে কি বলতেছে সে নিজেও জানে না আর একটা এখানে একটা কথা আছে যে পেশেন্ট এখানে উল্টাপাল্টা কথাও বলতে পারে যেমন নতুন নতুন ওয়ার্ড অ্যাব্রা ড্যাব্রা জ্যাব্রা যা ইচ্ছা বলতে পারে কারণ কি তার ভার্নিক্স এরিয়া যেটা স্পিচ প্রোডাকশন করে প্রোডাকশন বলতে আপনার স্ক্রিপ্ট রাইটিং করে বা রিয়ারেঞ্জমেন্ট করে দিস ইজ ইম্পেয়ার্ড তো তার মানে যেহেতু সেই ফ্লুয়েন্টভাবে মুখ দিয়ে তার আওয়াজ বের হচ্ছে এবং কথা বের হচ্ছে
কিন্তু সেটা মানে আপনার অর্থবোধক না, এই কারণে এইটার নাম হয়েছে হলো ফ্লুয়েন্ট অ্যাফাসিয়া বা রিসিপটিভ অ্যাফাসিয়া। ফ্লুয়েন্ট কেন বলা হয়েছে? কারণ তার মুখ নড়তেছে এবং কথা বের হচ্ছে, যদিও সেটা অর্থবোধক না। এটা গেল ফ্লুয়েন্ট অ্যাফাসিয়া বা রিসিপটিভ অ্যাফাসিয়া, যেটা ভার্নিক্স এরিয়াতে সমস্যা হলে হয়। আর একটা হলো আপনার নন ফ্লুয়েন্ট অ্যাফাসিয়া বা এক্সপ্রেসিভ অ্যাফাসিয়া, এটা হয় যদি ব্রোকাস এরিয়াতে কোনো সমস্যা থাকে। ব্রোকাস এরিয়া থেকে আমরা আগেই শুরুতেই বলে নিয়েছি যে ব্রোকাস এরিয়া থেকে আমাদের ল্যাঙ্গুয়েজের কমান্ডটা আসে, যে আমি এখন বলতেছি আমি ভাত খাই, এই কমান্ডটা এখান থেকে আপনার ল্যারিঞ্জিয়াল এবং ফ্যারিঞ্জিয়াল মাসেলের ক্রেনিয়াল নার্ভ দ্বারা চলে যাবে। যে ওইখানে কমান্ডটা কি যাচ্ছে ব্রোকাস এরিয়া থেকে, যে তুমি আমি ভাত খাই এই জিনিসটা উচ্চারণ করো, এটা হলো ব্রোকাস এরিয়া। ব্রোকাস এরিয়া কী বলবে, ক্রেনিয়াল নার্ভসকে কী কমান্ডটা দেবে, যে তুমি উচ্চারণ করো আমি ভাত খাই, সেই কারণে আমার ফ্যারেঞ্জিয়াল মাসল কতটুকু কন্ট্রাক্ট করতে হবে, ল্যারিঞ্জিয়াল মাসল কতটুকু কন্ট্রাক্ট করতে হবে, এই জিনিসগুলোর সফিস্টিকেটেড কন্ট্রোলগুলো করবে ব্রোকাস এরিয়া। তার মানে ব্রোকাস এরিয়া যদি নষ্ট হয়ে যায়, সে কিন্তু ভালো মতো মুখ দিয়ে কথাই বের করতে পারবে না, কথা বের করতে তার খুবই ডিফিকাল্টি হবে। অর্থাৎ আমি বলবো যে আমি ধরেন যদি হালকা ড্যামেজ হয় ব্রোকাস এরিয়াতে, তাহলে আমি যদি বলতে চাই যে আমি ভাত খাই, সে বলবে খাই না, এরকম না, ধরে আমি স্কুলে যাব খাবার পরে, সে বলবে খাবার স্কুল। অর্থাৎ ব্যাপারটা এরকম, সে এত বড় একটা ওয়ার্ড কখনোই প্রোনাউন্সিয়েশন করতে পারতেছে না, কারণ কি তার ব্রোকাস এরিয়াতে সমস্যা। সে দেখা যাবে যে খুব কষ্ট করে দুই একটা ওয়ার্ড হয়তো প্রোনাউন্স করতে পারবে, আমি খাবার পরে স্কুলে যাব, সে হয়তো বলতে পারবে খুব বড় জোর ব্রোকা থেকে কমান্ড দিয়ে যে খাবার স্কুল। এইটা হলো ব্রোকাস এরিয়া। তার মানে ব্রোকাস এরিয়াতে যদি কোনো সমস্যা হয়, তার মুখ দিয়ে খুব একটা ভালো রকমের কথা বের হওয়ার চেষ্টা করবে না, সেখান থেকে ভয়েসই শুধু হয়তো বের হওয়ার মানে কঠিন হয়ে যাবে। যেমন ইনকেস অফ স্ট্রোক পেশেন্ট, স্ট্রোক পেশেন্ট অনেকে দেখবেন শুধু আউ 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 করতেছে, কথা বলতে পারতেছে না, দ্যাট মিন্স তার সমস্যাটা কিন্তু আপনার ব্রোকাস এরিয়াতে। যেহেতু এক্ষেত্রে মুখ দিয়ে ফ্লুয়েন্টভাবে কথা বের হচ্ছে না, এইটাকে বলা হয় হলো নন ফ্লুয়েন্ট অ্যাফাসিয়া। এখন আর একটা অ্যাফাসিয়া আছে, সেটা হলো কন্ডাকশন অ্যাফাসিয়া। এই যে এতক্ষণ একটা কথা বললাম যে ভার্নিক্স এরিয়াতে ল্যাঙ্গুয়েজের কম্প্রিহেনশন এবং আপনার সুন্দর অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, আমি যে কথাটা বলবো এবং সেটা পাঠিয়ে দেওয়া হচ্ছে আপনার ব্রোকাস এরিয়াতে স্ক্রিপ্টটা লিখে, তো স্ক্রিপ্টটা যে ব্রোকাস এরিয়াতে যাচ্ছে যে ফ্যাসিকুলাসের মাধ্যমে, এই ফ্যাসিকুলাসের নাম হলো আর্কুরেট ফ্যাসিকুলাস। তো এই ফ্যাসিকুলাসে যদি সমস্যা হয় তাহলে কী হবে, ভার্নিক্স, সে কথা বললে কথা কিন্তু বুঝতে পারবে, কারণ কি তার ভার্নিক্স এরিয়া ইনট্যাক্ট। আমি বললাম আমি ভাত খাই, সে কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ, মানে আপনি কি ভাত খাইছেন, আমি যদি জিজ্ঞেস করি, সে কিন্তু বুঝতে পারবে যে আমাকে জিজ্ঞেস করা হয়েছে আমি ভাত খাইছি। এবং তার ব্রোকাস এরিয়াও কিন্তু ঠিক আছে, অর্থাৎ সে উত্তর দেওয়ার মতো ক্যাপাবিলিটিও তার আছে, তার মুখ নাড়ানো, ফ্যারিংস ল্যারিংস কমান্ড, ল্যাঙ্গুয়েজের কমান্ডে নাড়ানো, সেটা করার ক্ষমতাও কিন্তু তার আছে। কিন্তু ওই যে ল্যাঙ্গুয়েজ প্রসেসিং করে যে আমি ভাত খাই, আমি জিজ্ঞেস করলাম আপনি ভাত খাইছেন, এই যে আমি বলবো আমি ভাত খাইছি, এইটা ভার্নিক্স এরিয়াতে তৈরি হয়েছে, কিন্তু সেই স্ক্রিপ্টটা ওই ব্রিজ দিয়ে আসার সময় অনেক ডিফিকাল্টি ফেস করতেছে। অ্যান্ড ফর দিস রিজন, মানে তার কথা বলার রিপিট করতে একটু প্রবলেম হয়, অর্থাৎ এখানে সমস্যা হলো রিপিট করতে প্রবলেম। যেমন কি আমি যদি বলি আপনি কোন ক্লাসে পড়েন, সে ক্লাস 9 বললো একবার কষ্ট করে, আবার যদি বলি যে কোন ক্লাসে পড়েন, তখন দেখা যাবে যে হ্যাঁ কী বললেন, হ্যাঁ ক্লাস নাইন এরকম। কিংবা আমি যদি বলি যে আমার সাথে সাথে এই কথাগুলো বলেন তো বেগার, ধরেন বললাম যে নাউন, সে বললো নাউন, তারপরে বললাম বেগার, সে বলবে গ্যাবার, রেফ্রিজারেটর, সে বলবে ফ্রিজারেটর। অর্থাৎ এখানে ওই যে ভার্নিক্স এরিয়া থেকে যে কথাটা আসতেছিল স্ক্রিপ্টটা, ওই স্ক্রিপ্টটা আসতে কিন্তু একটু সমস্যা হচ্ছে, কারণ এখানে কন্ডাক্টিং ওই ফ্যাসিকুলাসে কিন্তু সমস্যা, আর্কুরেট ফ্যাসিকুলাসে সমস্যা। এইটাকে বলা হয় কন্ডাক্টিং অ্যাফাসিয়া বা কন্ডাকশন অ্যাফাসিয়া, এক্ষেত্রে পেশেন্টের রিপিটেশনের সমস্যা হবে। তো এটাই আসলে ডিসফেসিয়ার ডিফারেন্ট ক্লাসিফিকেশন। তো হোপসো আমি কিছুটা ট্রাই করেছি বোঝানোর জন্য। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট।